সোমবার ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ দিবস। সারা দেশের সাথে এই রাজ্যে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন শহরের উত্তর ফটকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তার এই গানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয় এবং 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্দ্রিকা বালক মহাশয় সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে আমরা অনুরোধ করবো একটি মৃত্যু দিবস। সেই মৃত্যু দিবসকে সামনে রেখে আমাদের বর্ধমান শহরের এবং আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সহ আমাদের শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের কাউন্সিলাররা এসেছেন, আমাদের সমাজসেবী মানুষরা সবাই রয়েছেন। আজকে আমরা এই ওনাকে তার মৃত্যু দিবস পালন করছি এবং এই মৃত্যু দিবসের দিনেই আজকেই আমাদের যেখানে সৌন্দর্যায়ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই এলাকায় সেটা উদ্বোধন করার কথা ছিল, কিন্তু সব কাজ না হওয়ার জন্য সেটা আমরা 15ই আগস্ট আমরা 4টের সময় আমরা আমাদের এখানে এই সৌন্দর্যায়নের উদ্বোধন করবো। আমি শুধু সবার কাছে একটা কথাই বলব যে আমরা সবাই আমাদের বর্ধমান পৌরসভা শহর আমরা যেভাবে বর্ধমান শহরকে এগিয়ে নিয়ে যেতে চাইছি আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। আপনারা দেখবেন আমরা দুর্গা পুজোর মধ্যে আমরা এই শহরকে অনেকটা ভালো জায়গায় নিয়ে যাবো, সেই চেষ্টা আমরা করছি। এবং আজকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই উত্তর ফটকের এই জায়গাটা আমরা কত সুন্দরভাবে একটা সুন্দর জায়গায় তাকে আমরা হাত দিয়েছি। আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, তিনি সকাল থেকে এখানে কাজকর্ম দেখছেন। আমরা 15ই আগস্ট এটা উদ্বোধন করব। আমরা সবার কাছে আশা রাখব যে আপনারা বিকাল 4টের সময় 15ই আগস্ট আমাদের এই সৌন্দর্যায়নের উদ্বোধনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, সবাই ভালো থাকবেন। অপরদিকে রথতলা মনোহর দাস বিদ্যালয়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। মূর্তিগুলি আবরণ উন্মোচন করে এবং মাল্যদান করে শ্রদ্ধা জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সমস্ত জায়গায় তার এই মৃত্যু দিবস পালন হচ্ছে। রথতলা স্কুলে তার মৃত্যু দিবসকে সামনে রেখে আজকে আমাদের এই স্কুলের দিনকে নতুন মৃত্যু স্থাপন করা হল কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তারই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অন্য ম্যানেজিং কমিটির সদস্য এবং আমার ছোট ভাইয়েরা। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই যে দেখুন আজকে
এই বর্তমানে স্কুলেই আমি নিজে স্কুলের ছাত্র, আমি এই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছি। আমাদের এখানে উচ্চ মাধ্যমিক ছিল না, আমি 2011 সালে আমাদের এই সরকার আসার পরে স্কুলকে আমি উচ্চ মাধ্যমিক করেছি। আমাদের এই দুটো স্কুল ডিএনএস স্কুল স্কুল বাকি আমার উদ্যোগে এই স্কুলগুলো উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হয়েছে। তখন আমাকে মাধ্যমিক পাস করে পরে আমি রাজ স্কুলে আমি ভর্তি হয়েছিলাম। তা আমরা মনে করি যে স্কুলের আমাদের এখন খুবই ভালো পড়াশোনা হচ্ছে, কারণ আমরা আমাদের মাননীয় বিধায়ককে সোনালী দাস বিদ্যালয়ের শিক্ষিকা। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।